করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সত্ত্বেও অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। সবকিছুই যেন স্বাভাবিক, বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্বের বালাই। জনগণকে সচেতন করতে মাঠে আছে পুলিশ। বিস্তারিত সাইফুল শাহিনের প্রতিবেদনে। দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণ গত বছরের এ সময়ের তুলনায় কয়েক গুণ বেশি, এমন তথ্য জনগণের মধ্যে তেমন প্রভাব ফেলেনি। তাই করোনার সংক্রমণ রোধে সরকার পদক্ষেপ নিলেও পথঘাট, গণপরিবহন কিংবা বিনোদন কেন্দ্র সহ সবখানেই যেন স্বাস্থ্যবিধি মানার অনীহা। সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্ক পরার নির্দেশনা থাকলেও মাস্ক ছাড়াই নির্দ্বিধায় চলাফেরা করছেন অধিকাংশ মানুষ, আর এর জন্য রয়েছে নানা অজুহাত। করোনাকে ভয় করে না? ভয় করে আল্লাহকে। মাস্ক পরেন নাই কেন? মাস্ক আছে, মাস্ক পরলে আমার চশমাটার জন্য সমস্যা হয়। উচিত ছিল কিন্তু মনে ছিল না, মাস্কটা ময়লা হয়ে গেছে, পরে গেছে। আমার মাস্ক লিবা দোকান খুঁজি মনে মনে পাই নাই। এমন অবস্থায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুরু করা হয়েছে অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা মাঠে থেকে জনগণকে আরও অধিক সচেতন করার পাশাপাশি আমরা মাস্ক পরিয়ে দিচ্ছি এবং তাদেরকে বলছি যেন তারা মাস্ক পরিহিত অবস্থা থাকে, অন্যদেরকে মাস্ক পরার ব্যাপারে উৎসাহী করে। বিশেষজ্ঞরা বলছেন করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে টিকা নেওয়ার পাশাপাশি আগামী দিনগুলোয় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম চালাতে হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।